কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো আপনাদের সাথে আছি আমি সামিউল শাওন। তো আজকে চলে আসছি মোহাম্মদপুরে এনএনবি ভেহিকেল মার্টে। তো এখানে আপনারা ইউজড এবং রিকন্ডিশন কারগুলো পেয়ে যাবেন। তো এই দোকানের পুরো ভিডিওতে সার্বিকভাবে সহযোগিতা করে মিজান ভাই। তো এই দোকানের অ্যাড্রেস এবং ফোন নাম্বার আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, আপনারা ওখান থেকে দেখে নেবেন। আর যারা আমার চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর ভিডিওগুলো দেখতে থাকুন। দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা হয়ে যাবে ইনশাল্লাহ। তো চলুন শুরু করা যাক। আসসালামু আলাইকুম। এনএনবি ভেহিকেল মার্ট থেকে আমি মোহাম্মদ মিজানুর রহমান বলছি। আমাদের শোরুমের অ্যাড্রেস মোহাম্মদপুর সূচনা কমিউনিটি সেন্টার, এর রান্নাঘরের সামনে, 15/1 হাজি সিনেমা রোড, টিক্কাপাড়া, মোহাম্মদপুর, ঢাকা। তো ভাই আমাদের এই গাড়ির মধ্যে কি বলতেন? এটা আপনারা দেখতে পাচ্ছেন টয়োটা এক্স জিও। এটার মডেল হলো 2007, রেজিস্ট্রেশন হলো 2010। এটা 2010 মডেল ভাই গাড়িটা? 2007 মডেল। 2010 এর রেজিস্ট্রেশন। আচ্ছা আচ্ছা। এটার পেপার মোটামুটি মে মাস পর্যন্ত 2020 সাল মে মাস পর্যন্ত আপডেট আছে গাড়ির। আপনার এক জিওর মধ্যে ম্যাক্সিমাম এই যে দুটা হেডলাইট আছে মোটামুটি, এখন অরিজিনাল আছে, জাপানি হেডলাইট দুটা, তারপরে অরিজিনাল পেন্ট, কালার অরিজিনাল আছে গাড়ির, তারপরে এসির দেয়নি যে 2007-এর ম্যাক্সিমাম গাড়ি হলো আপনার গিয়ার বক্স চেঞ্জ থাকে। এটার গিয়ার বক্স অরিজিনাল আছে, ড্যাশবোর্ড অরিজিনাল আছে এবং অরিজিনাল কালার আছে গাড়িতে। আপনি ভিতরে ইন্টেরিয়ার দেখেন বিস্কিট কালার, ঠিক আছে, একদম টিপটপ নিয়ে আছে। ড্যাশবোর্ডে আপনার টিভি, ব্যাক ক্যামেরা তো আছে দেখছেন, আপনি ইয়ে আছে, সিডি আছে, এসি করা আছে, এসি অবশ্যই এসি করা আছে, এসি সুপার ফ্রেশ, একদম কুল। সিট কি চেঞ্জ হয়েছে? না, অরিজিনাল সিট আছে এটার। এখন আপনি নিচে যে ইয়ে দেখছেন অরিজিনাল যে রেক্সিনটা, জাপানে যে ইয়েটা, এটা এখন হাত দেওয়া হয় নাই এবং গাড়ির কোনো অ্যাক্সিডেন্ট হিস্টোরি আমাদের এই গাড়িতে নাই। ডোর পা ফুল পাওয়ার গাড়ি, ফুল অপশন অটো। পিছনের সিটগুলো দেখা এবং পিছনে দেখেন ইন্টেরিয়ারগুলো তো, হ্যাঁ সিটগুলো সব পুরো অরিজিনাল আছে দেখেন, এখন গর্জিয়াস একদম, কোনো মানে ত্রুটি নেই ইয়েতে। এই গাড়ির আমাদের আস্কিং প্রাইস হলো 10,90,000। আমরা যে চাচ্ছি এটা আমাদের আস্কিং প্রাইস। আস্কিং প্রাইস তো দর্শক আপনারা আসলে এখানে তাদের সাথে কথা বলে কম, হ্যাঁ অবশ্যই কম কম রাখবো। অবশ্যই আপনাদের চ্যানেল থেকে আসতে, অবশ্যই আমরা এটা ফিক্সড প্রাইস নেই, আস্কিং প্রাইস কমাই দিলেন। হ্যাঁ অবশ্যই। তো এটা দিয়ে ইঞ্জিনিয়ার কন্ডিশন দেখাচ্ছেন আমাদের? হ্যাঁ দেখাচ্ছি। দেখেন ইঞ্জিন, দেখেন এখন ইঞ্জিন একদম টিপটপ, কোনো কাজ কাম নেই ইঞ্জিনের, অরিজিনাল ইঞ্জিন এবং অরিজিনাল কালার ভিতরে দেখেন, এখানে কোনো পেন্ট হয় নাই, জাপান থেকে যে কালার করে দিছে সেই কালারটা এখনো আছে। গাড়ি সিএনজি করা? এটা সিএনজি করা, 60 লিটার সিএনজি করা, 60 লিটার। আচ্ছা তো ঠিক আছে। তো নেক্সট কোন গাড়ি দেখাচ্ছেন আমাদের? হ্যাঁ এটা টয়োটা এক্সিও ফিল্টার, মডেল 2009, রেজিস্ট্রেশন 2015 রেজিস্ট্রেশন, 2015 রেজিস্ট্রেশন। এটা এক্সিও ফিল্টার, এটাও দেখেন ভিতরে আউটলুক দেখেন, বিস্কিট কালার ভিতরে ড্যাশবোর্ড কি, হ্যাঁ দেখেন সিট কভার, এটা সিট কভার লাগানো আছে ভিতরে। না না অরিজিনাল সিট আছে, প্লাট আমরা উপর দেওয়া সিট কভার, দেখেন একদম ফ্রেশ কন্ডিশন এবং ভিতরে বিস্কিট কালার দেখতেই পাচ্ছেন আপনারা, হ্যান্ড প্রেসার আছে এবং এটাও সিএনজি করা। এটা 2009 মডেল, 2015 রেজিস্ট্রেশন, জি এটার পেপার আছে মোটামুটি 10 মাসের মতো ওকে আছে। এটা ঢাকা সিটিতে সিএনজিতে মোটামুটি
9 10 এর মতো চলবে 9 10 এর মতো চলবে জি বাইরে গেলে তো বেশি ভালো হ্যাঁ বাইরে গেলে লং লং গেলে আরো বেশি যাবে হ্যাঁ হ্যাঁ তো প্রাইস কত রাখতেছেন আপনারা এটা আমাদের প্রাইস দেওয়া আছে 12 লক্ষ 70 হাজার 12 লক্ষ 70 হাজার জি এটা আস্কিং প্রাইস আমাদের তো 12 লক্ষ 70 হাজার আস্কিং প্রাইস আপনারা আসলে তাদের সাথে কথা বলে হ্যাঁ অবশ্যই কমাই দিতে পারবেন জি অবশ্যই কমাইতে পারবেন জি জি তো ইঞ্জিন তো ইঞ্জিনটা হ্যাঁ হ্যাঁ ইঞ্জিন দেখাচ্ছি দেখেন ইঞ্জিন ইঞ্জিনে সুপার ফ্রেশ একদম ইঞ্জিন কন্ডিশন সুপার ফ্রেশ দেখতে পাচ্ছেন এবং এই ভিতরে দেখছেন ইঞ্জিনের সাইড পার্ট সবকিছু কিনা এখন অরিজিনাল কালার আছে কোনো অ্যাক্সিডেন্ট হিস্টরি নেই গাড়িতে কোনো অ্যাক্সিডেন্ট হিস্টরি নেই এবং যা আছে অরিজিনাল আছে অরিজিনাল যা আছে সব অরিজিনাল ব্যাটারি সব ভালো না হ্যাঁ ব্যাটারি নতুন ব্যাটারি সিএনজি করা আছে সিএনজি করা আছে 60 লিটার এটা গিয়ার কি অটো না ম্যানুয়াল হ্যাঁ এটা অল অল অপশন অটো 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 জি সবকিছু সবকিছু অটো এটা তো গাড়ির প্রাইস কত বলছিলেন এটা আপনার 12 লক্ষ 70 হাজার আমাদের আস্কিং প্রাইস জি 70 হাজার জি তো নেক্সট নেক্সট আছে 2004 মডেল 2010 এর রেজিস্ট্রেশন সাদা কালার ভিতরে বিস্কিট কালার এবং এটা 1500 সিসি জি হ্যাঁ হেডলাইট গুলো অরিজিনাল আছে এবং অরিজিনাল কালার আছে গাড়িতে কোথাও কোনো অ্যাক্সিডেন্ট হিস্টরি নাই কোনো কাটা ছিড়ে নাই ঠিক আছে যা আছে অরিজিনাল আছে হ্যাঁ ভিতরে একটু দেখেন আপনারা ভিতরে বিস্কিট কালার বাইরে সাদা কালার ভিতরে বিস্কিট কালার জি এমন ড্যাশবোর্ডে বিস্কিট হ্যাঁ এসি এসি কমপ্লিট এটাতে আপনার সিডি প্লেয়ার লাগানো আছে আচ্ছা জি ডিভিডি নাই ডিভিডি নাই আচ্ছা এটা অল অপশন অটো রে অল অপশন সিএনজি করা আছে সিএনজি করা আছে 60 লিটার জি 6 লিটার সিএনজি করা গিয়ারবক্স কি চেঞ্জ হইছে না গিয়ারবক্স কিন্তু অরিজিনাল গিয়ারবক্স আছে আচ্ছা পিছনে সিট কত কিলোমিটার চলছে এটা আপনি ভিতরে এন্ট্রি রেগুলার দেখেন ভিতরে বিস্কিট কালার আর এটা মাইলেজ খুবই কম মাত্র 85000 কিলো চলছে 85000 কিলো সিটির মধ্যে এটা কত চলবে কত লিটার লিটারে কত চলবে সিটির মধ্যে আপনি 10 11 কিলো ইয়ে মাইল চলবে কিলোমিটার 10 11 জি হাইওয়েতে হাইওয়েতে 13 14 পাবেন হ্যাঁ পিছনটায় দেখেন আপনি পিছনে এটা পিছনে দেখেন আপনি সিএনজি করা আছে সিএনজি 60 লিটার সিএনজি এবং দেখেন ভিতরে সব অরিজিনাল কালার আছে যে স্পেয়ার চাকা টুলস গাড়ির এখানে কোনো অ্যাক্সিডেন্ট হিস্টরি নেই এবং জাপান থেকে যে কালারটা করে দিয়েছে সেই কালারটাই আছে তো গাড়ির প্রাইস কত যাচ্ছে আপনার এটা আমাদের আস্কিং প্রাইস হলো 10 লাখ 80 জি 10 লাখ 80 হাজার টাকা এবং কাস্টমার পছন্দ হলে আলোচনার সাপেক্ষে আমরা আরও দাম কমাই ধরবো দেখেন এই যে ইঞ্জিনের কন্ডিশনটা দেখেন আপনারা একদম অরিজিনাল ইঞ্জিন হ্যাঁ একদম ফ্রেশ ইঞ্জিন এবং জাপান থেকে যে ইঞ্জিন আছে ইঞ্জিন আছে এখন ইঞ্জিন চেঞ্জ হয় নাই এবং নতুন ব্যাটারি লাগানো আছে ড্রাই আবার ভিতরে অরিজিনাল কালার দেখেন কোনো অ্যাক্সিডেন্ট নাই ইঞ্জিন চেঞ্জ হয় না ইঞ্জিন চেঞ্জ হয় নাই টয়োটা এলিয়ন এটা টয়োটা এলিয়ন 2004 মডেল 2010 এর রেজিস্ট্রেশন এটার পেপার আছে মোটামুটি এক বছর ওকে আছে জি জি গাড়ি সিএনজি করা 60 লিটার সিএনজি করা গাড়ি এবং তেল গেট দুটোটাই ওকে আছে এটা অল পাওয়ার অল অপশন অটো এবং ভিতরে বিস্কিট কালার ভিতরে আপনি একটু দেখেন লুকিংটা এটা তো আপনার সিডি প্লেয়ার আছে এবং আপনার উইডেনগুলো দেখেন অরিজিনাল উইডেন জাপান থেকে যে উইডেন ডার্স ওইটা আছে অপটিক্যাল মিটার গিয়ারবক্স সবকিছু অরিজিনাল এবং অল অপশন অটো হ্যাঁ পিছনের সিটটা দেখেন পিছনের সিটগুলো দেখেন বিস্কিট কালার এবং গাড়ি খুবই ফ্রেশ গাড়ি পিছনে দেখেন খুবই ফ্রেশ এবং বিস্কিট কালার একদম ফুল ফ্রেশ গাড়ি ভিতরে কোনো মানে আপনার ই করা হয় নাই অরিজিনাল সিটে তো আছে জি অরিজিনাল সিটে আছে না সিট ঠিক আছে ব্যাক ডালার ডেস্কটা দেখেন এটা সিএনজি করা আছে 60 লিটার 60
60 liter করা আছে এবং দেখেন পিছনে কোনো অ্যাক্সিডেন্ট হিস্টরি নাই অরিজিনাল কালার আছে এই স্পেয়ার চাকা টুলস আছে এখানে টুলস রয়েছে এই দেখেন টুলস বক্স টুলস বক্স জি এবং স্পেয়ার চাকা অরিজিনাল গাড়ির কন্ডিশন একদম হ্যাঁ একদম ফ্রেশ একদম টিপটপ কোনো স্ক্র্যাচ নাই এবং অ্যাক্সিডেন্ট হিস্টরি নাই নিয়ে কোনো কিছু কাজ করাতে হবে না এটা 1195 দেওয়া আছে আমাদের আজকে 1195 আজকে প্রাইস এটা মাইলেজ কত এটা আপনার মাইলেজ ঢাকা সিটিতে তো ধরেন 10 11 কিলো চলবে এবং ঢাকার বাইরে 12 13 কিলো চলবে জি চলছে কত কিলোমিটার গাড়িটা এটা আপনি 95000 কিলো চলছে এটা টোটাল জি হ্যাঁ ইঞ্জিনটা দেখেন আপনারা ইঞ্জিনটা দেখেন দেখেন একদম ফুল একদম টিপটপ ইঞ্জিন কন্ডিশন দেখেন ইঞ্জিন কন্ডিশন তো ফ্রেশ হ্যাঁ একদম ফ্রেশ ইঞ্জিন কোনো হাত দেওয়া হয় না এবং কালারগুলো দেখেন আপনারা অরিজিনাল কালার কোনো অ্যাক্সিডেন্ট হিস্টরি নেই এটা আমাদের কাছে আরেকটা গাড়ি আছে টয়োটা 100 এলএক্স লিমিটেড এটা সবচেয়ে কম দাম এটার মডেল হলো 93 মডেল 98 এর রেজিস্ট্রেশন 1500 সিসি পেপার আপডেট আপনার এসি দেখেন চাকা তারপরে চাকাটা ভালো আছে চাকা চালানো চাকা ভালো আছে হ্যাঁ গাড়ির ভিতরে কন্ডিশন দেখেন এসি করা আছে আমি ভিতরে লুকিংটা দেখাচ্ছি ডোর ম্যানুয়াল হ্যাঁ ভিতরে দেখেন অটো গিয়ার এবং ভিতরে বিস্কিট কালার কফি কালার ইয়া আপনি এটা হলো 100 এলএক্স লিমিটেড অটো এলএক্স আপনার অটো গিয়ার গ্লাসটা খালি হ্যাঁ জি না না সিট সিন অরিজিনাল সিট আছে আমরা জাস্ট কভারটা লাগাইছি সিট কভার ড্যাশবোর্ডটা দেখেন কফি কালার ড্যাশবোর্ড খুবই কম হয় 15 সিসি হ্যাঁ গ্লাস ম্যানুয়াল গিয়ার অটো খালি গ্লাসটা ম্যানুয়াল আর সব কিছু অটো স্টিয়ারিং পাওয়ার পিছনে দেখেন আপনি খুবই টিপটপ গাড়ি কন্ডিশন গাড়ি কোনো অ্যাক্সিডেন্ট হিস্টরি নেই এটা মাইলেজ কত যায় এটা মোটামুটি ঢাকার ভিতরে আপনার মাইলেজ 11-12 মতো চলবে ঢাকার বাইরে জি হাইওয়েতে 14-15 চলবে এটা আমাদের 40 টুম হ্যাঁ আমরা ইঞ্জিনটা দেখাচ্ছি আপনাদের হ্যাঁ দেখেন এটা হলো ইয়াফা ইঞ্জিন এবং একদম ফ্রেশ কন্ডিশন এসি সব কিছু আপডেট আছে ইঞ্জিনে কোনো কাজ করাইতে হবে না নিয়ে হ্যাঁ যে এটা আমাদের সাথে কাস্টমারের সাথে কথা হইলে দামে দামে ফাইনাল হলে তাদের ডেলিভারি দেওয়ার আগে আমরা টুকটাক যে কাজগুলো আছে সব কিছু কমপ্লিট করে তা কাস্টমার কাছে হ্যান্ড ওভার করি হ্যাঁ এই গাড়ির প্রাইস আমাদের আইসক্রিম প্রাইস হলো 3,40,000 3,40,000 থেকে আমার আইসক্রিম প্রাইস এবং কাস্টমারের পছন্দ হলে সেক্ষেত্রে আমরা কিছু কনসিডার করবো অবশ্যই সামিউল শাওন চ্যানেলের কথা বলবেন জি।